হাই বন্ধুরা, পারমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি ট্যাংরা মাছের আমসর্ষের রেসিপি। ট্যাংরা মাছের আমসর্ষ বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেগুলোকে আমরা দেখে নিই। এখানে আমি ট্যাংরা মাছটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। নুন, হলুদ গুঁড়ো, সামান্য কাঁচা সর্ষের তেল আর পাতিলেবুর রস দিয়ে। নুন চিনি রয়েছে, কাঁচা আম বাটা রয়েছে, 1 কাপ জল রয়েছে, চেরা কাঁচা লঙ্কা আছে, এখানে রয়েছে সর্ষে বাটা আছে, এখানে সামান্য কাঁচা সর্ষের তেল। এইবার আমি মাছগুলোকে ফ্রাই করে নেব। সবকটা ট্যাংরা মাছ আমি সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে সামান্য কালো জিরে ফোড়নের জন্য। কালো জিরেটাকে আমি 1 মিনিট মতো একটু ফ্রাই করে নেবো। তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে কাঁচা আমবাটা পেস্টটা। এরপর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা আম বাটাটা। একটু সামান্য জল দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে আমি অ্যাড করে দেবো হচ্ছে নুন আর চিনিটা। এরপর দিয়ে দেবো হচ্ছে চিনি আর নুনটা। এরপর দিয়ে দেবো ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। সামান্য জল দিয়ে দেব, এরপর আমি এখানে সর্ষে বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি ওপর দিয়ে সামান্য কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দেব। আর দিয়ে দেবো হচ্ছে 2টো চেরা কাঁচা লঙ্কা। 2 মিনিট মতো ফুটে উঠলে তারপর আমি এটাকে নাবিয়ে নেব। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে সার্ভিং প্লেটের মধ্যে নাবিয়ে নেব। ট্যাংরা মাছের আম সর্ষে আমার একদম রেডি হয়ে গেছে। ট্যাংরা মাছের আম সর্ষে আমার একদম রেডি হয়ে গেছে। এটা জাস্ট অসাধারণ হয়েছে। এটা তোমরা বাড়িতে বানিও আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা। আমি তো এটা ট্যাংরা মাছ দিয়ে করেছি, তোমরা চাইলে এটা পমফ্রেট মাছ দিয়েও করতে পারো। খুব সুন্দর খেতে লাগবে গরম ভাতের সাথে। আজকে যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সকলের সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।